I am alone now, my face is in my way. And I brought you here to tell you that I'm leaving. Life can be simple, no matter what is known. তো এবার আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা আমি আর কুনাল সরস্বতী ঠাকুর দেখব বলে। তো সকালবেলা তোমাদের ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম সরস্বতী আরাধনায়, একটা ডান্সও তোমাদের জন্য প্রিপেয়ার করেছিলাম। তো এখন বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে। তো আমার তো ইচ্ছা ছিলই না এত ভিড়ের মধ্যে বেরোনোর, কিন্তু কুনাল বলল না চলো বাড়িতে বসে কী করবে, ঠাকুরটা একটু দেখেই আসি। তো ভাবলাম ঠিক আছে, ঠাকুর দেখার নাম করে ক্যামেরাটাও সাথে নিয়ে নিই, তো ঠাকুর দেখাও হবে আর একটুখানি ভিডিও করা হবে আর তোমাদের সাথে শেয়ারও করব কেমন লাগলো। তো ঠাকুরটা দেখো আমাদের মনসাতলার, মানে হাটখোলা মনসাতলা আমার পাড়ার, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। যদিও আমি আগে দেখিনি, আমার স্টুডেন্টরাই বলল যে যতগুলো পড়তে আসছে তো বলছে মিস তোমাদের ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। তো কুনালকে বললাম চলো তাহলে আজকে আমাদের পাড়ার ঠাকুরটাকে দিয়েই শুরু করা যাক। তো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, আর এটা হচ্ছে আমাদের ঠিক পাশের পাড়ার ঠাকুর। এই ঠাকুরটাও খারাপ নয়, বেশ ভালোই করেছে, সুন্দর করেছে। তো পাশের পাড়াটা দেখেই নিই একবার ঠাকুরটা। তো বেশ লোকজনের ভিড়, রাস্তায় কিন্তু লোক থিক থিক করছে, প্রচণ্ড ভিড়, আর অর্ধেক মানুষের মুখে তো মাস্কও নেই। তো যাই হোক, আমি আমার সেফটি, মুখে মাস্ক পরে কুনাল আর আমি দুজনে বেরিয়ে পড়েছি। আর এই সরস্বতী ঠাকুরটা সত্যি খুব সুন্দর, এত সুন্দর ঠাকুরটাকে দেখছে, দেখতে লাগছে মনে হচ্ছে সত্যিকারের সরস্বতী যেন বসে রয়েছে। সাদা শাড়িতে মা বাসন্তীকে অপূর্ব দেখতে লাগছে, ভীষণ সুন্দর। তো ঠাকুর তো আমরা দেখতে বেরিয়েছি, তবে প্রচণ্ড ভিড়। আর এবার আমরা চলে এসেছি আমাদের স্ট্যান্ডের রাস্তায়। তো স্ট্যান্ডে দেখতেই পাচ্ছ প্রচুর লোকের সমাগম, আর বেশিরভাগই দেখা যাচ্ছে জোড়া জোড়া, মানে ছেলে আর মেয়েদের ভিড়টাই এখানে বেশি। আর এই দিনটাতে না মেয়েদেরকে দেখতে ভীষণ সুন্দর লাগে, কেননা সব মেয়েদেরই আজকে শাড়ি পরা অবস্থায় দেখা যায়। তো যদিও কম বয়সী ছেলে মেয়েদের, স্কুলে পড়া কলেজে পড়া ছেলে মেয়েদেরই ভিড় এখানে বেশি, আর স্ট্যান্ডটাকেও কিন্তু বেশ মায়াবী দেখতে লাগছে আধো অন্ধকারে। আর যত দূর চোখ যাচ্ছে বেশিরভাগ মেয়েরাই শাড়ি পরে রয়েছে। এই রাস্তাটাও আমার খুব পছন্দের রাস্তা, কেননা এটা হচ্ছে আমার সেই স্কুলের রাস্তা, মানে সেন্ট অ্যান্টনি স্কুল। আর যখন আমি স্কুলে পড়তাম তখন মাঝে মাঝে এই জায়গাটা আসতে খুব অসহ্য লাগতো, ভালো লাগতো না। কিন্তু যখন বহু বছর পরে এই রাস্তা দিয়ে যাই তখন খুব নস্টালজিক লাগে। এই দেখো সেই সেন্ট অ্যান্টনি স্কুল, আর মনে হয় আবার সেই যেন আগের মতন স্কুলে আসি। খুব মিস করি আমার ক্লাসরুম, ডেস্ক, বেঞ্চ আর সেই ব্ল্যাকবোর্ডগুলোকে। আর আমাদের স্কুলের পাশেই হচ্ছে এই বিশাল বড় মাঠ, মেরির মাঠ, তোমাদের আগেও একবার দেখিয়েছিলাম। তো মেরির মাঠটাও বিশাল বড় আর সুন্দর করে আলোর সাজে সেজে উঠেছে, খুব ভালো লাগছে। আর এই মেরির মাঠেও একটা ছোট্ট করে সরস্বতী পুজো হচ্ছে, আলোয় সুন্দর করে সাজানো এই পুজো খুব দেখতে ভালো লাগছে। আমাদের চন্দননগরে কিন্তু বেশ ভালোই সরস্বতী পুজো হয়, কিন্তু অন্যান্যবারের তুলনায় এবারে সংখ্যায় বেশ কম। তবে রাস্তায় কিন্তু মানুষের ভিড়ের কম নেই, প্রচুর ভিড়। আমরা এখন ঢুকছি চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির স্কুলে। এই স্কুলটা চন্দননগরের সব থেকে প্রাচীনতম একটা ছেলেদের স্কুল, যেটা 1862 সালে নির্মাণ হয়েছিল। আর এই স্কুলের সব থেকে বিশেষত্ব হলো এখানে ফ্রেঞ্চ এবং ইংলিশ দুটোই পড়া যায়। যারা ইংলিশ মিডিয়ামে ইংলিশ সেকশনে পড়তে চায় তাহলে তারা ইংলিশ সেকশনে পড়তে পারে, আর যারা ফ্রেঞ্চে পড়তে চায় তারা ফ্রেঞ্চ সেকশনে পড়তে পারে। আর সবথেকে মজার ব্যাপার হলো আমার বাবাও কিন্তু এই স্কুলেই পড়াশোনা করেছিলেন, আর বাবা ছিল ফ্রেঞ্চ সেকশনে। তো বাবা খুব ভালো ফ্রেঞ্চ পারত, বলতে পারত, আর আমি যখন খুব ছোট ছিলাম তখন বাবা আমাকে ফ্রেঞ্চ শেখাত। যেমন আমরা ইংলিশে বলি এ বি সি ডি, তো ফ্রেঞ্চে সেটাকে এ বে সি বলা হয়। তো
অনেকদিন বাদে এই স্কুলের ভেতর ঢুকে বেশ মনে পড়ে যাচ্ছে বাবার কথা। যদিও খুব অল্প বয়সেই বাবাকে আমি হারিয়েছি। তো একটা মজার ব্যাপার হলো, অন্যান্য বারে এইখানে স্কুলে ঢোকাই যায় না, কেননা স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের মারাত্মক ভিড়ে ঢোকার কোনো প্রশ্নই উঠত না, ভীষণ ভিড় থাকত। তো এবছরে সেটা ব্যতিক্রম, বেশ ভালোভাবে ফাঁকায় ফাঁকায় আমরা স্কুলের ভেতর ঢুকে পড়েছি ঠাকুরটাকে দেখব বলে। যদিও ঠাকুরের সাইজ কিন্তু অনেক ছোট হয়ে গেছে, এখানে কিন্তু প্রত্যেক বছর বিশাল বড় করে সুন্দর প্রতিমা পুজো করা হয়। যাই হোক, পুজো হয়েছে আর আমরা বেশ দেখতেও পাচ্ছি। যদিও মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়টা কম, কিন্তু রাস্তায় কিন্তু মানুষের উৎসাহের ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি না, প্রচুর ভিড়। আর ঠাকুর দেখতে দেখতে বেশ টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আমি আর কোনো দুজনেই একটু গলাটাকে ভিজিয়ে নিলাম। দুজনেই একটা কোল্ড ড্রিঙ্ক শেয়ার করে খাচ্ছি, একটু জিরিয়ে নিয়ে আবার আমাদের ঠাকুর দেখা চালু হয়ে যাবে। বেশ মজা লাগছে কিন্তু। তো এখন আমরা চলে এসেছি বাগবাজারে, আর এই বাগবাজারের সরস্বতী ঠাকুরটা দেখেই আমরা আমাদের সরস্বতীর পুজো পরিক্রমা এখানেই শেষ করব। মোটামুটি বেশ হাতে গুনে ভালোই কটা ঠাকুর দেখে ফেললাম, আর নয় এবার বাড়ি ফেরার পালা। আর ঠাকুরটা বেশ সুন্দরই হয়েছে, যদিও সরস্বতী কম, মনে হচ্ছে মডেল বেশি। যাই হোক, খারাপ নয়, মোটের উপর বেশ ভালো, মনে হচ্ছে কোনো সুন্দরী একটা মেয়ে সেজে গুজে বসে রয়েছে। তো কোনো পুজো পরিক্রমায় পেট পুজো ছাড়া সমাপ্ত হয় না, তাই আমরা এখন চলে এসেছি চন্দননগর স্টেশনের টারবান বক্সে। তো তোমাদের বলবো যে এই রেস্টুরেন্টের বিশেষত্বটা যেটা বলছিলাম যে আমরা রেস্টুরেন্টে গিয়ে বসে খাই, আর এখানের রেস্টুরেন্টটা হচ্ছে একটা ইউনিক ব্যাপার, সেটা হচ্ছে আপনাকে ডোর স্টেপ ডেলিভারি দিচ্ছে। আর এইরকম প্রবলেম সিচুয়েশানে যখন আমরা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছি বা কোনো রেস্টুরেন্টে গিয়ে বসে খেতে ভয় পাচ্ছি, তখন এই ব্যাপারটা একদম আমার কাছে খুব ইউনিক লেগেছে। আপনার যেটা ইচ্ছা আপনি বাড়িতে বসে অর্ডার করতে পারেন বা এখানে এসে ডেলিভারি নিয়ে চলে যেতে পারেন। তো আমরাও আজকে এখানে অর্ডার করেছি, খাবারটা বাড়িতে নিয়ে গিয়ে খেয়ে দেখবো, ভালো হলে নিশ্চয়ই জানাবো, আবার আসবো। আর আপনাদের ইচ্ছা হলে আপনারা তো আমি এখানে যারা এসে খেতে চাও বা অর্ডার দিতে চাও বাড়িতে বসে, তাদের জন্য স্পেশালি আমি এটা দিয়ে দিচ্ছি। ইচ্ছা হলে তোমরা এখানে ফোন করে অর্ডার করে খেতে পারো। তোমাদের দেখালাম বাড়িতে নিয়ে এসে, আমরা অর্ডার করেছিলাম ছোলে ভাটুরে। তো এগুলো ভাটুরে দেখো দিয়েছে, সাইজটা বেশ ভালো না, অনেক মোটা, মানে একটা খেলেই ডান রাতের ডিনার, বেশ হেভি। দেখো আচারও দিয়েছে তার সাথে, দু রকম আচার দিয়েছে। আর
এটা হচ্ছে ছোলে, ভাটুরের সাথে ছোলে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি পাঞ্জাবি ডিশ, আর এটা একটা, এটা ছিল একটা কম্বো, ছোলে ভাটুরের একটা কম্বো আমরা অর্ডার দিয়েছিলাম। আর তার সাথে এটা হচ্ছে ব্ল্যাক বিন চিকেন। তো ব্ল্যাক বিন চিকেনটা আমরা আগে কোনো দিন খাইনি, তো একটা নিশু নতুন কিছু ট্রাই করলাম। ব্ল্যাক বিন চিকেনটা নিয়ে এসেছি, একটু ড্রাই করে স্পাইসি করে বানাতে বলেছিলাম। তো এখন খেয়ে দেখতে হবে যে খাবারগুলো কেমন, বাট দেখে তো বেশ ইয়াম্মি লাগছে, তাই না? তো এখন খেয়ে দেখি। ব্ল্যাক বিন সসটা অসাম, মানে ব্ল্যাক বিন চিকেনটা সত্যিই খুব ভালো করেছে। তোমরা অতি অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে, একদম অন্যরকম খেতে। ইভেন আমিও মোড় থেকে একটা ব্ল্যাক বিন নিয়ে এসেছি, ভাবছি আমিও বাড়িতে একদিন ট্রাই করে দেখবো কেমন হয় জিনিসটা। আমরা তো ড্রাই চিলি চিকেন খেতে খেতে হয়ে গেছে, এবার মুখ পচে গেছে, তো ব্ল্যাক বিন সস দিয়ে যে চিকেনটা অসাম। তো যাই হোক, সরস্বতী পুজোর দিন আজকেই শেষ, রাতে ডিনার দিয়ে আমার ব্লগটা শেষ করছি। আর তোমরা অতি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলো না। চলো, টাটা, গুড নাইট, লাভ ইউ।